আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে হাতে কাটা সেমাই রান্না করে দেখাবো কিভাবে করতে হয়। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কিভাবে মজাদার হাতের সেমাই পিঠাটা আমি তৈরি করব। হাতের সেমাই পিঠার জন্য আমি এরকম একটা চালের গুঁড়ির ময়ান নিয়ে নিয়েছি। আমি একটা মেরা পিঠা রেসিপি তৈরি করেছিলাম, সেখানে আপনারা দেখে নিতে পারেন আমি এই ময়নটা কিভাবে তৈরি করেছি। চালের গুঁড়ি দিয়ে এই ময়নটা আমি করেছি। এখন এটা থেকে আমি এরকম লম্বা লম্বা লেচির মতো বানিয়ে নিব। এইভাবে এভাবে করে, এটা সম্পূর্ণ টেকনিকের বিষয়, আমি বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে নিন। এভাবে করে আমি করে নিব, লম্বা লম্বা লেচি বানিয়ে নিব প্রথমে। এভাবে করে লেচিগুলো যেন শুকিয়ে না যায়, আমি এর মধ্যে চালের গুঁড়ির পাউডার আমি ছড়িয়ে দেবো। এভাবে করে তারপর আমি সবগুলো লেচি বানিয়ে নিব। আমার সবগুলো লেচি বানানো হয়ে গেছে, এখন আমি মূল পিঠাটা বানানো শুরু করব। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পিঠাটা তৈরি করতেছি। এরকম করে অল্প অল্প অংশ নিয়ে হাত দিয়ে জাস্ট এভাবে করে ঘুরিয়ে নিলেই পিঠা হয়ে যাচ্ছে। এই যে এভাবে করে তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিই। এদিকে আমার সবগুলো সেমাই কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো স্টিম করে নিব। আপনারা চাইলে স্টিম করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন রান্না করে খেতে পারেন। এখন আমি এগুলো স্টিম করে নিব। আমি পানি দিয়ে দিয়েছি, এখন আমি এরকম একটা স্ট্রেনার দিয়ে দিব। এখানে স্ট্রেনারের উপরে আমি পিঠাগুলো দিয়ে দিব। তো আমি এগুলো স্টিম করে নিচ্ছি। স্টিম করে নেওয়ার সুবিধাটা হলো পিঠাগুলো যখন দুধে ছাড়া হয় তখন আর ভাঙার চান্স থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে দুধে ছাড়ার পরও ভেঙে যায়, ওই জন্য আমি স্টিম করে নিচ্ছি। আমি কয়েকটা ভাগে স্টিম করব অল্প অল্প করে। এখন আমি এটা ঢেকে দিব। তো সবগুলো পিঠা আমি এইভাবে স্টিম করে নেব। তো এইদিকে আমার হাতে কাটা সামগ্রীগুলো স্টিম করা হয়ে গেছে, তো আমি দুধটা রেডি করে নেব। তো আমি এখানে 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এটা আমি একটু জাল করে নিব প্রথমে। তো আমি দুধের মধ্যে 3-4টা এলাচ দিয়ে দিব এখন। তো আরো দিয়ে দিব কয়েকটি তেজপাতা আর কয়েকটি দারচিনি। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ জাল করব। তো এইদিকে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে, তো এখন আমি হাতে কাটা সেমাইগুলি দিয়ে দিব দুধের মধ্যে। সবগুলি দিয়ে দিব। সবগুলো হাতে কাটা সেমাই দেওয়া হয়ে গিয়েছে দুধের মধ্যে। এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব, জাল করে নিব 10 থেকে 15 মিনিটের মতো। তো এখানে আমি কুচুনো নারকেল দিয়ে দিব। এখানে নারকেল চাপ আপনারা একটু বেশি পরিমাণে দিবেন, নারকেলটা বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে। তো আমি আর 5 মিনিটের মতো জাল করব। তো আমার সেমাইটা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা সেমাই আমার একদম আস্তে আস্তে রয়েছে, কারণ আমি আগে স্টিম করে নিয়েছিলাম। স্টিম না করলে দেখা যায় কি ভেঙে যাওয়ার চান্স থাকে। আপনাদের কাছে যাদের খেজুরের গুড় অ্যাভেলেবেল হয় তারা উপর থেকে একটু খেজুরের গুড় গ্রেট করে দিয়ে দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল নেই।
দিলে টেস্ট আর একটু বেড়ে যায়। তো আমার হাতে কাটা সেমাই রান্না করা হয়ে গিয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন। এটা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার, আমার এটা খুবই পছন্দ। এটা আমার মায়ের হাতের রেসিপি, আপনাদের সবার যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে আরও কাজ করার আগ্রহ বাড়াবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।